গ্যাসের অভাবে চরম দুর্ভোগ, বিপাকে নার্সিংহোম থেকে কলেজ কারখানা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে বন্ধ ডানকুনি কোল কমপ্লেক্সের গ্যাস উৎপাদন, যার প্রভাব পড়েছে গ্যাস সরবরাহে। 20 জুলাই থেকে সমস্যায় গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের গ্রাহকরা। গ্যাস নেই ডেড় মহিনে সে আর ক্যা প্রবলেম হ্যাঁ না ও তো বার নি ও ধানকুনি তে জিজ্ঞেস করো, আমি তো পুরো প্রবলেম নেই হ্যাঁ আমাকে কিতনা রিস্ক বালা কাম করনা পড় রা। কলকাতার একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়েও বন্ধ গ্যাস সরবরাহ, গ্যাস পৌঁছচ্ছে না বেশ কিছু হাসপাতালে। পেশেন্টদের খাবার টাবার দেওয়া হয়, আমাদের স্টাফরা খাবার খায়, জিনিসটা রান্না গ্যাস না হলে তো কিছুই হবে না। অপারেশন থিয়েটারগুলোতেও তো গ্যাসে ইউজ হয়, তো সবই বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যাল। এখন আমাদের ওই দৌড়াদৌড়ি করতে হচ্ছে গ্যাসের জন্যে। সমস্যায় পড়েছেন বেশ কিছু শিল্প সংস্থা, বিধায়ক আবাসন, আইপিএস আবাসনের বাসিন্দা সহ প্রায় 4000 গ্রাহক। দ্রুত সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে শ্রমিক সংগঠনগুলি। এক মাসের উপর হয়ে গেল, যখন দেখি হচ্ছে না তখন আমরা চেষ্টা করছিলাম যে মন্ত্রীর মাধ্যমে হোক কিংবা অন্য কোনো সোর্সের মাধ্যমে হোক, ওই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। পর্ষদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন পরিবেশ মন্ত্রী। বিষয়টাকে যেহেতু সেন্ট্রাল পলিউশন বোর্ড যে আছে, যা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন, তারাই কিন্তু এই অবজেকশনটা করেছিল এবং তাদেরকে, তারা আমাদের উপর যে অবজারভেশন দিয়েছে সেই অবজারভেশন রিপোর্টও ইতিমধ্যে আমরা পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে বলেছি। আমি ফার্দার চেক করবো যে এটাতে, যে যাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি ব্যবস্থা নিতে। কবে কাটবে এই দুর্ভোগ, দিন গুনছেন ভুক্তভোগী গ্রাহকরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।